মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাঙ্কস ফর এ নিউ টাইম নিউ ডে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি আল্লাহ শুকর গুজার করছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আমার জীবন দিয়েছো কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায় মসজিদে নববীর পশ্চিম দিকে ভীষণ একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটাকে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনই যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই মাঝরাতে ওই কবরের সামনে যেয়েও কাঁদতেন সুবহানাল্লাহ বলবেন না শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট ঘুম তিনি বলতেন আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না এজন্য আমরা ঘুমাইলে ওযু করা লাগে নবীরা ঘুমালে তাদের ওযু ভাঙে খেয়াল রাখবে রাসূল সাল্লাল্লাহু ঘরে ঢুকলেই দুই কাজ ঘরে ঢুকলেই কথা বলে সবাই বলেন ঘরে ঢুকলেই দুই কাজ এক নাম্বার সালাম এক নাম্বার আম্মা জান আয়েশা বলেন এত বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করলাম একদিনও আমি আগে সালাম দিতে পারিনি মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই সালাম দিতেন দুই নম্বরে কি করতেন দুই নম্বরে মেসোয়াক করতেন মেসোয়াক কি সেন্স দেখেন স্ত্রীদের কাছে যাবেন কথা বলবেন মুখে দুর্গন্ধ আসতে পারে এরকম হয় না যেন সোশ্যাল ইন্টারাকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে ব্রাশ করে যাওয়া মেসোয়াক করে যাওয়া অথবা মেইন গাম চাপা চুইং গাম যেন থেকে শুভ্রান আসে তাহলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন 24 ঘন্টা কিভাবে কাটাতেন ঘুম থেকে উঠে ঘুমতে যাওয়ার আগ পর্যন্ত কি হতো কি ঘটতো ওনার একটা দিনে আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন এখান থেকে কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন ক্লাস দেয়ার শুড বি কোশ্চেন এন্ড আনসার দেয়ার শুড বি কোশ্চেন এন্ড রেসপন্স কেউ কি আন্দাজ করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন রাতে হ্যাঁ বলুন সবে সাদিকের পূর্বে একটা জেনারেল আনসার হয়েছে আরো স্পেসিফিক কেউ বলতে পারেন রাতের তৃতীয়াংশে অনেকটাই জেনারেল স্পেসিফিক আরো স্পেসিফিক হ্যাঁ তাহাজ্জুদের সময় হ্যাঁ আরেকটু আরেকটু স্পেসিফিক হয়েছে মাশাআল্লাহ জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিড নাইটে উঠতেন মাঝরাতে সুবহানাল্লাহ কইতে পারলেন না মাঝরাতে উঠে যেতেন আমরা তো সবে সাদিকের আগে উঠি আমরা তাহাজ্জুদের সময় উঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় অনেক আগে উঠতেন কারণ আমাদের তাহাজ্জুদের মতো 15-20 মিনিটের তাহাজ্জুদ ছিল না তো কম সে কম 2 ঘন্টা কম মাঝে মাঝে 3 ঘন্টা তাহলে মিড নাইট মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাঙ্কস ফর এ নিউ টাইম নিউ ডে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি আল্লাহ শুকর গুজার করছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আমার জীবন দিয়েছো কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায় দীর্ঘ সময় মরার মতো পড়েছিলাম আবার তুমি জীবন দিয়েছো শুকর গুজার করছি আল্লাহ তোমার দরবারে এটা করতে সূরা আলে ইমরানের শেষ দশায় তেলাওয়াত করতেন এই মাঝরাতে অ্যাপ্রক্সিমেটলি আমি একটু সময় বলতে পারি যে লেটস সে আড়াইটার দিকে উঠতেন আড়াইটা আমাদের এখনকার টাইমে আড়াইটার দিকে উঠতেন এই দোয়া পড়তেন আল ইমরানের শেষ দশায়াত তেলাওয়াত করতেন এরপর মেসওয়াক করতেন কি করতেন আপনারা মেসওয়াক করেন তো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও যে কাজটা করেছেন সেটার নাম কি সবাই বলেন মেসওয়াক
মেসোয়াক করতেন তিনি রাসূলুল্লাহ ইসলাম সব নবীরা মেসোয়াক করতেন আপনারও মেসোয়াক করতেন এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন আট রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন কখনো ঘরে কখনো মসজিদে নবীতে রওদাতুল মিন রিয়াদুল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ তাহাজ্জুদের জায়গা 2017 সালে আমি প্রথম উমরায় যাই আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম সিরিয়াল ধরে যেতে হয় কেমন ছিল লম্বা সময়ের জন্য ছিল লম্বা লং কিয়াম লং রুকু লং সাজদা কত লম্বা যতক্ষণ কেয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সেজদায় করে থাকতেন যতক্ষণ লম্বা সেজদা দিতেন দুই সেজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন পড়তে সুবহানাল্লাহ হাত্তা তাতাফাত্তার কদামা বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত লম্বা তাহাজ্জুদ রাতের এক ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন ওনার নয় জন স্ত্রী ছিল কয়জন তারপরে এভাবে ভাগ ভাগ করে করে স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহাজ্জুদের নামাজ বা বিদরের নামাজ পড়ার জন্য ডাকতেন একসাথে দুইজন ভিতরের নামাজটা জামাতে পড়তেন সুবহানাল্লাহ পড়ে মাঝে মাঝে ঠিক এই টাইমটা দ্বারা সুস্থ ইসলাম বাকিউল গাফা মসজিদে নববীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছেন কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনই যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই মাঝ রাতে ওই কবরের সামনে যে গাবতেন সুবহানাল্লাহ বলবেন না শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট্ট ঘুম ঘুম আসছে আসে নাই শুয়ে আছি পাশে কে যেন কথা বলে একটু আওয়াজ বোঝা যায় এরকম একটা ঘুম আছে না কথা বলে না চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে লেগে আসছে কিন্তু কে যেন কথা বলে ওটাও শোনা যায় কানে এরকম একটা ঘুম আছে না এটা বলে ন্যাপ একটা ন্যাপ নিতেন ভেরি শর্ট ন্যাপ আপ আনটিল ফজর সালাতুল ফজরের আগ পর্যন্ত এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন উঠে সুন্নত নামাজ পড়ে ফজরের সুন্নত পড়ে কখনো ওযু করে কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না এজন্য আমরা ঘুমাইলে ওযু করা লাগে নবীরা ঘুমালে তাদের ওযু ভাঙে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটা ছোট ঘুম দিয়ে উঠে কখনো ওযু করে কখনো ওযু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে মা বাইনা সিদ্দিন ইলা মিয়া 60 থেকে 100 আয়াত আপনি পড়েন কয় আয়াত ফজরের নামাজে চিন্তা করেছেন এগুলো শোনার জন্য না
যা শুনতেছেন সাথে সাথে নিয়ত আমিও এরকম করবো, আমিও সকালটা এভাবে কাটাবো, আমিও আমার জীবন এভাবে সাজাবো, ঠিক কিনা? এই প্ল্যান রাখতে হবে। সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল মারিহাতা রুইয়া, গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিল? অনেক সাহাবি স্বপ্ন দেখতো না, অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। কি দেখছো এটা? রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা করে দিলেন, বলতেন এই শব্দের ব্যাখ্যা এটা। স্বপ্ন নিয়ে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, দেখবেন, স্বপ্ন দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম, স্বপ্নের বিস্তর আলোচনা ব্যাখ্যা আমি সেখানে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন, সাহাবারা কেউ স্বপ্ন দেখলে একটা ব্যাখ্যা করতেন, এরপর সালাতুল দোহা করতেন, সূর্য ওঠার পর চার রাকাত সালাতুল দোহা করতেন, এরপরে রিটার্ন ব্যাক টু হোম, আবার ঘরে চলে যেতেন। খেয়াল রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেই দুই কাজ, ঘরে ঢুকলেই কথা কানে সবাই বলেন, ঘরে ঢুকলেই দুই কাজ, এক নাম্বার সালাম, এক নাম্বার আম্মা জান আয়েশা বলেন, এত বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করলাম, একদিনও আমি আগে সালাম দিতে পারিনি, মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম, কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে ঢুকেই তিনি সালাম দিতেন। দুই নম্বরে কি করতেন? দুই নম্বরে মেসওয়াক করতেন। মেসওয়াক কি সেন্স দেখেন, স্ত্রীদের কাছে যাবেন, কথা বলবেন, মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, এরকম হয় না? যেন সোশ্যাল ইন্টারাকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, ব্রাশ করে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, অথবা মিন্ট গাম চাপানো, চুইংগাম, যেন থেকে সুগ্রান আসে। আচ্ছা ইসলাম ঘরে ঢুকার আগেই প্রথমে সালাম, তারপরে তিনি মেসওয়াক করতেন। আচ্ছা এবার স্ত্রীদের সাথে কথাবার্তা শুরু করলেন ফজরের পর ঘরে এসে, এবার ব্রেকফাস্টের সময় হয়েছে না? ব্রেকফাস্ট হয়েছে কিনা? সালাত দোহা করে আসলেন, ঘরে ঢুকলেন, এবার এখন কোন টাইম হয়েছে? Now we will know how was the breakfast of the last messenger. সব শেষের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্রেকফাস্ট কেমন ছিল? দেখেন কেমন ছিল। ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন কিছু আছে খাবার, স্ত্রীরা যদি বলতো আছে খেতেন, যদি না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন ফাইন নিয়ে আসুন, ঠিক আছে আমি রোজা রাখলাম, থাকলে খেতেন, না থাকলে রোজা রাখতেন। আর ফজরের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমা দেন না, ফজরের পরে এটা কাজের সময়, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা, ফজরের পরে দু তিন ঘন্টার সময়, এই সময়টাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও, এই সময় কাজ করলে বরকত, এই সময় আপনি অফিসের কাজ করবেন, পড়াশোনা থাকলে পড়াশোনা করবেন, ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন, কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না, কালে রোদ্রে সফরে কোন ঝামেলা একদিন হইতে পারে, কিন্তু এটা রেগুলার অর্থে সময় ঠিক না, যে প্রতিদিন আমার ঘুমই হয় ফজরের পর, রাতে ঘুম নাই, এরকম কিছু আছে না? নাই আমাদের এখানে, নাই মাশাআল্লাহ আছে, হ্যাঁ না, চেঞ্জ চেঞ্জ ইউর হ্যাবিট। আজকে আমরা শুরু থেকে প্রতিজ্ঞা করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণ দিন 24 ঘন্টা ডেইলি রুটিনটা আমরা শুরু করি, তাহলে ফজরের পরে ঘুমাতেন না, তো খাবার খেলেন, আর খাবার না পাইলে কি করতেন? রোজা রেখে আবার মসজিদে, আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার ওই মসজিদে, মসজিদে যেই দুই রাকাত, মসজিদে ঢুকলেই যখনই ঢুকতেন তখনই তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তে হয়, বিশ্বনবী দুই রাকাত পড়তেন। পরে দ্য অফিসিয়াল স্টার্ট অফ দ্য ডে, অফিসিয়ালি ওনার দিনটা স্টার্ট করতেন, কারণ এই মসজিদের মধ্যেই সব ছিল, এটাই সুপ্রিম কোর্ট, মসজিদে নববী, এটাই হাই কোর্ট, এটাই বিচার বিভাগ, এটাই সংসদ ভবন, এটাই বঙ্গভবন, এটাই গণভবন, এটাই ক্যান্টনমেন্ট, এখানেই সব হতো, আল মসজিদ আন নববী দ্য ভেরি অফিসিয়াল স্টার্ট অফ দ্য ডে, ওনার অফিসিয়াল স্টার্ট হতো ওই দিনে, অফিসিয়াল কাজ কি কি করতেন, রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন, হি ইউজ টু টেক কেয়ার দ্য সোশ্যাল এন্ড দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স, মসজিদে নববীর পাশে
সুফফা বারান্দা ছিল, কিছু সাহাবি দিন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো। আহলে সুফফার সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শেখাতেন, কোরআন শেখাতেন। আচ্ছা গেল, তাহলে সকালে অফিসিয়াল যে কাজগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এবার যদি আরেকটু উপরের দিকে যাই, লেটস সে 10টা থেকে 11টা, 11:30টা এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? অনেকগুলো কাজ করতেন, আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে। এই টাইমে উনি ফ্যামিলি, ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে। আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো? আপনার হায়াতে বরকত চাইলে, রিজিকে বরকত চাইলে এটা করতে হবে। যদি চান হায়াতে বরকত, রিজিকে বরকত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, ফোন করে খবর নেন, কিছু উপহার পাঠান, আপনার রিজিকে আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে? কোথায় যাইতেন? বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি যেতেন, যে দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সময় কাটাতেন। হাসানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আরবিতে ডাকতেন লুকা। সহিহ বুখারীর বর্ণনা যে বলতেন আইনা লুকা, লুকা কোথায়? লুকা শব্দের অর্থ পিচ্ছি, বাংলা কি বলে? অমিয়া, নানা নাতির সম্পর্ক, আলাদা সম্পর্ক আছে না নাই? বিশ্বে ওনাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার সময় নামাজ পড়তেন। একবার আসরের নামাজের সময় লম্বা সেজদা দিলেন, এত লম্বা সেজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই। নামাজ শুনে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে গেলেন নাকি? সেজদা অবস্থায় করোনার আয়াত নাজিল হলো নাকি? এত লম্বা সেজদা তো দেই নাই, দেন নাই কখনো। বিশ্বের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমার নাতি হাসান সেজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল, এজন্য আমি হাসানের ডিস্টার্ব করতে চাই নাই। যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ, হাসান সরে গিয়েছে, সেজদা থেকে মাথা তুলেছে। কি ভালোবাসতেন নাতিদের, ঘুরতে যেতেন মেয়ের ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেনের সাথে সময় কাটাতেন। মাঝে মাঝে হি ইউজ টু ভিজিট দা মার্কেট অফ মদিনা, মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইমে 11টার দিকে, একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে। একদিন ঘুরতে ঘুরতে যেয়ে দেখে খেজুরের স্তূপ, হাত ঢুকাই দিলেন ভিতরে, উপরে শুকনা খেজুর, ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি, তার মানে উপরে শুকনা ভিতরে ভেজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘটনা কি? উপরে শুকনা ভিতরে ভেজা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে এজন্য। তোর বৃষ্টি হলে তো উপরেও পানির আলামত থাকবে কি থাকবে না? এবার তো ধরা খেয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটা বলেছিলেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয়, যে আমারে ধোকা দেয়, সে আমার উম্মত কশিনকালেও হতে পারে। The person who deceives us is not among us, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন, QA, কোশ্চেন আনসার সেশন। দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহর নামাজের পর, কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন, কারণ পুরুষদের মাঝখানে নারীদের নারী ঘটিত বিভিন্ন মাসালা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই, একটু বিব্রত হতে পারে, একটু লজ্জা পেতে পারে, এজন্য স্পেশাল টাইম দিতেন। ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো, মাসালা জিজ্ঞেস করতো। এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজ করতেন, নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে, ওটের ওলান থেকে, নিজের জামা সেলাই করতেন, জুতা সেলাই করতেন, ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া, ওইটাতে হেল্প করা, এই হাউস হোল্ড চোর্স গুলো তিনি আঞ্জাম দিতেন। আপনারা দেন তো নাকি? হ্যাঁ, অনেকে বলবে ওদের বিয়েই তো করে নেই, কিভাবে দিব? হ্যাঁ, কি অবস্থা? অবিবাহিত? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দেখ, নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করো। তো এখন নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবো স্ত্রীকে, আরো জোরে ইনশাআল্লাহ। এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কোবাতে যেতেন। কোবা হজমরা যারা করেছেন, মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার দূরে একটা মসজিদ, এটা ছিল মদিনার প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন, পরে মসজিদে নববী। কোবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন, যে ব্যক্তি
নিজ ঘরে অজু করে বের হয়ে কোবা মসজিদে যে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামে একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য দেখবেন যে হাজী সাহেবরা যখন যায় মুয়াল্লিমরা শনিবারে নিয়ে ওখানে যারা সালাত পড়ে কোবা মসজিদ যাবেন ভিজিট করবেন। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জোহরের আগ দিয়ে টাইম। এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো জোহরের পরে লাঞ্চ করতেন না, বিফোর জোহর সুবহানাল্লাহ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার জোহর অর বিফোর জোহর? সবাই বলেন আফটার জোহর অর বিফোর জোহর? জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন। কোত্থেকে আসতো? মোস্টলি ইট ওয়াজ এ গিফট, অন্য সাহাবীদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পাশে আনসারি ফ্যামিলি ছিল, তারা উট পালত, উট উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতেন। এক এক দিন যেটা আসতো, কেউ খেজুর দিত, কেউ এটা দিত, সেটা দিত, যেটা আসতো এটা ছিল ওনার লাঞ্চ। সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কখনো খেতেন না। হি নেভার ইট অ্যালোন, অলওয়েজ ইউজ টু ইট কমিউনালি, একসাথে খেতেন। একসাথে খেলে বরকত বেশি না কম? এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা খেতে পারতেন। আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না, না, তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন। আরেকটা অভ্যেস ছিল, তিনি রান্নার বদনাম করতেন না কখনো, নেভার এভার। লবণ হয় নাই, মরিচ হয় নাই, স্বাদ হয় নাই, জাল হয় নাই, এরকম থাকে না আমাদের কমপ্লেন? কমপ্লেনের শেষ নাই। লবণ কম হয়েছে দেখে বলতে লাগতে দিছে, এরকম টাকায় তো আসরে নাই, এরকম তরকারিতে লবণ কম বলে তালাক ডাকা, এগুলো কি? মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান অত্তু, রাসূল সাল্লাল্লাহু কখনো খাবারের বদনাম করতেন না। ইনিশতাহাহু আকালা, ভাল লাগলে খেতেন, ওনারও যে ভাল লাগতো না এমন এমন না, মাঝে মাঝে ওনার ভাল লাগতো না। ওয়া ইন কারিহাহু, যদি ভালো না লাগতো তারাকা দেখে দিতেন, বলতেন না স্বাদ হয় নাই, বলতেন না লবণ হয় নাই, বলতেন না মজা হয় নাই, ভাল লাগলে খেতেন, ভালো না লাগলে রেখে দিতেন পাশে, কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিশ্ব ইসলাম কোনোদিন বলেন। কি খেতেন বিশ্ব ইসলাম? খেজুর খেতেন, খেজুর, ডেটস, দুধ খেতেন, দুধ পছন্দ করতেন খুব, সিরকা খেতেন, ভিনেগার সেটা, রুটি খেতেন, গোস্ত খেতেন, ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোস্ত এটা বিশ্ব ইসলাম বেশ পছন্দ করতেন, আসাল, হানি, হানি, মধু খান আপনারা পছন্দ করতেন, হাব্বাতুস সাওদা, কালিজিরা পছন্দ করতেন, জাইতুন, জাইতুন, অলিভস, জলপাই পছন্দ করতেন, রুমান মানে ডালিম ফল পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন, লাউ, একবার লাউয়ের তরকারি দেয়া হলো বিশ্ব ইসলাম লাউ গুলো খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন হাদিসে, সুবহানাল্লাহ। কিশমিশ খেতেন, মাশরুম খেতেন, আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না, স্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কাম আদ মিনাল মান ওয়া মা হুয়া শিফাউন লিল আইন, মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো। তিন ফল খেতেন, তিন, ও তিন ওয়া যাইতুন, যেটা ইংলিশে ফিগ বলে, ডুমুর টাইপের আরবিয়ান ডুমুর, আঙ্গুর খেতেন, আঙ্গুর, সারিদ খেয়েছেন জীবনে, সারিদ, সারিদ গোস্ত রুটিকে মিক্স করে এরব দেশে একটা খাবার খাওয়ায়, আমি যখন মিশরে পড়াশোনা করতাম ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে, প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি, এ সাদা, বলে সারিদ, এটার নাম সারিদ। হাইস খেতেন, হাইস, ছাতু, গ্রাম বাংলায় ছাতু বানায় না, কথা বলেন না কেন, ছাতু খাইছেন, ছাতু, ছাতু খেতেন, পনির পছন্দ করতেন, পনির, ঘি, এগুলো, তার মানে এগুলো সবসময় খেতেন না, সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম, খরগোশ খেয়েছেন, মোরগ খেয়েছেন, বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বা, জীবনে একবার খেয়েছেন, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট, যা খেতেন অল্প খেতেন, বাসি কিছু খেতেন না, খেতেন অল্প কিন্তু তাজা, সুবহানাল্লাহ পড়েন। লাঞ্চ শেষ, এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন, পাওয়ার ন্যাপ জোহরের আগে, পাওয়ার ন্যাপ, শরীরে যাতে এনার্জি আসে, নিতে হবে না, ঘুম থেকে উঠছে কখন? হ্যাঁ, সকালে না, মিড নাইট, তখন
মাঝ রাতে যিনি উঠেছেন টায়ার্ড হয়ে গেছেন একটু, লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন, এটা দেখে এনার্জি আসতে ভীষণ শ্রেষ্ঠ। এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাত পড়াতে যেতেন এবং জোহরের আগের চার রাকাত ফজরের আগের দুই রাকাত ভীষণ শ্রেষ্ঠ ইসলাম কখনো ছাড়তেন না। গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতের রাতেবার মধ্যে খেয়াল রাখবেন। জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নাসিহাত দিতেন, নাসিহাত। এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন ওগুলো খোঁজ নিতেন, এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা, অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না? কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না, এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন। করতে করতে আসরের সময় হয়ে যেত, আসরের নামাজ বিষ্ণু ইসলাম আউয়াল ওয়াক্তে করতেন, সূর্য জল 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 করছে, বল বাইদা ও রাকিয়া ও শামসু রাকিয়া হাইয়া বাইদা, আসর করে ফেলতেন। আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন। আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না, তাদের ফ্যামিলি কাছে আছে আপনারা ফ্যামিলিকে সময় দিবেন, এটা খুব জরুরি। ছেলে মেয়েদেরকে সময় দেয়া, ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না? নাই। কথা বলতেন স্ত্রীদের সাথে, খুশ গল্প করতেন, সবসময় একটা খুশ মেজাজে থাকতেন। মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে। এরপরে মাগরিবের ওয়াক্ত চলে আসলো, আমি ধাপে ধাপে আগাচ্ছি। মাগরিবের নামাজ তাড়াতাড়ি করতেন, আজান হওয়ার সাথে সাথে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মাগরিব, মাগরিব পরেই ডিনার, মাগরিব পরেই ডিনার। আমরা করি কয়টায়? দশটায়। আর বারোটায়, ওই যে বারোটায় আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণু নবীর দেখানো, তো আমরা সুস্থ থাকবো কি করে? ভাইরা আজ থেকে নিয়ত করেন মাগরিবের পরেই কে ডিনার, সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে? মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল, এবার বিশ্বাসী ইসলাম এশার নামাজে যেতেন। এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না, কখনো দিন আগে কোনোদিন পরে পড়তেন। এই নামাজের সময়টা বিশ্বনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন, সাহাবারা এসে পড়ছে নামাজ শুরু, সাহাবারা আসেনি দেরি করতেন। একদিন সাহাবার আয়েশা বসে থাকতে থাকতে সব ঘুম মসজিদে ঘুমাই গেছে, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবার তো ঘুমাই গেছে, এশা নামাজ পড়াবেন না? বিশ্বনবী বেরিয়ে আসেন, এসে বললেন এখন যে সময়টা এইটাই এশার আসল বক্ত, কিন্তু তোমাদের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতিদিন এই টাইমে পড়াতাম, তোমাদের কষ্ট হয়ে যায়, এজন্য আউয়াল ওয়াক্ত একটু আগে আগে পড়াই দেই পড়েন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এশার নামাজের আগে ঘুমকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। এশার পরে কোনো ওয়াজ মাহফিল নাই, এশার পরে কোনো মিটিং নাই, এশার পরে কোনো ডিসকাশন নাই, এশার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই, এশার পরে কিচ্ছু নাই, এশার পরে ঘুম। তাইলে না মাঝরাতে উঠতে পারবে, কি বলেন? এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা, হাদিসে এসেছে কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদীসা বা'দাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এশার আগে ঘুম পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। এশার নামাজ পরেই কথা নাই, জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে দিনই চলে যেতেন ঘুম। তাহলে এবার ঘুমের দিকে চলে যাই, কয়টার দিকে ঘুমাতেন কি মনে হয় দেখি বলেন? একজন বলতেছে এশার নামাজের পরে ঘুমাতেন, আর এটা তো ঠিক আছে, কয়টার দিকে ঘুমাতেন সেটা বলেন? নয়টা, সাড়ে আটটা, আর দশটা, আর নয়টা। হ্যাঁ, হাদিসে বর্তমান আমাদের যে ঘড়ি ঘড়ি টাইম উল্লেখ নেই, তবে অবস্থা দৃষ্টি মনে হয় নয়টা থেকে সাড়ে নয়টা। আপনি ঘুমান কয়টায়? হ্যাঁ, আচ্ছা, তো নয়টার দিকে উনি ঘুমায় যেতেন। ঘুমের সুন্নাত কি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে ঘুমাতেন দেখেন, প্রথমেই বিছানা ক্লিন করতেন, বিছানাটা ঝাড়তেন। সুবহানাল্লাহ, কি সাইন্টিফিক চলাফেরা ছিল না, কি সাইন্টিফিক! আল্লাহু আকবার, বিছানাটা ক্লিন করতেন, এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল এটারে ঝুলাতেন, এরপর ওযু করে নিতেন, এরপর স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন সারাদিন কি ঘটলো কি হয়েছে, এরপরে লম্বা দোয়া করতেন,
বিছানাতে যাওয়ার আগে হাত দুইটা একসাথে করে তিন কোর, সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুল নাস, তিনটা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ, সুবহানাল্লাহ পড়তে মনে থাকবে, লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, ফাওয়াদতু আমরি ইলাইক, আলজাতু ظهরি ইলাইক, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আরসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। অনেক সুন্দর সুন্দর দোয়া, এগুলো অর্থ করতে গেলে লম্বা সময় লেগে যাবে। এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ডান কাতে ঘুমাতেন, কোন কাতে ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে রাখতেন, সুবহানাল্লাহ পড়েন, এইভাবে ঘুমাতেন। আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন, গোসল ফরজ যদি হতো, কখনো কখনো গোসল করে করে ঘুমাতেন, কখনো কখনো ওযু করে ঘুমায় যেতেন, ওই যে মিড নাইট মধ্যরাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন উঠে গোসল করতেন, সুবহানাল্লাহ করতেন। তাহলে একটা পূর্ণ ডে, একটা কমপ্লিট ডে, 24 ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, পেয়ে গেছেন না কথা বলেন, একটা পিকচারাইজেশন, একটা ভিজুয়ালাইজেশন আপনাদের চোখের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি না? এবার আসুন লেসন, হোয়াট ইজ দ্য লেসন ফ্রম হিজ লাইফ, ফ্রম হিজ 24 আওয়ার্স ডে টাইম, ওনার ডেইলি রুটিন থেকে এবার আমাদের জন্য লেসনটা কি ভাই, শিখলামটা কি? এক নাম্বার যেটা শিখলাম, হি ওয়াজ ভেরি প্রোডাক্টিভ, হি ওয়াজ সুপার সুপার অ্যাক্টিভ, নট এ সিঙ্গেল মিনিট ওয়াজ ওয়েস্টেড ইন হিজ লাইফ, একটা মোমেন্ট মুহূর্ত তিনি অপব্যয় করেন, প্রোডাক্টিভ ছিলেন সর্বোচ্চ, টু টেক দ্য বেস্ট আউট অফ দ্য টাইম, সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন, সুপার অ্যাক্টিভ ছিলেন। 1500 বছর আগের ঘটনা, সেই মরুভূমির মাঝখানের একজন লোক কিভাবে শিখেছেন এরকম, কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায়, কিভাবে এরকম প্রোঅ্যাক্টিভ থাকা যায়, কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়, পুরো দিন দিনের যে ম্যানেজমেন্ট দেখলে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন, প্রোডাক্টিভ ছিলেন, এরকম মনে হয় না আপনাদের? নাকি শুধু আমার মনে হয়? আপনাদের এরকম মনে হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার এই টাইম স্কেজুল দেখে কি মনে হয়, লেজি ছিলেন, লেজি অলস কথা বলেন নাকি অ্যাক্টিভ? সুপার অ্যাক্টিভ ওনার উম্মত যারা হবে তারা সুপার অ্যাক্টিভ হইতে হবে, লেজি হইলে চলবে না, লেজি হইলে চলবে না, লেজি হলে বাইতুল মুকদ্দাস দখল করে রাখবে, লেজি হলে মিয়ানমারের মতো এরকম আগ্রাসন চলবে, বিভিন্ন জায়গায় মার খেতে হবে, কাশ্মীরের মতো, ফিলিস্তিনের মতো, ঠিক কি না? সুপার অ্যাক্টিভ, উই হ্যাভ টু বি সুপার অ্যাক্টিভ অ্যাজ এ উম্মাহ, অ্যাজ এ ফলোয়ার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার যেটা শিখলাম, ইজি গোয়িং, ইট ওয়াজ ভেরি ইজি গোয়িং, ভেরি সিম্পলিস্টিক ম্যানারের ছিলেন, ভেরি সিম্পল, জটিলতা নাই, কোনো কিছু কি এত কঠিন ভাবে নিতেন না, সকালবেলা খাবার আছে, আছে দাও ভাই, খাবার নাই ঠিক আছে রোজা রাখলাম দাও, চিন্তা করছেন কত সিম্পল? আপনি যদি সকালে জায়গা করেন খাবার আছে, কয় খাবার নাই কি করবেন, কয় মাই, এত আজের পরে কয় মাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার আছে, আছে খেতেন, নাই কি করতেন রোজা, কি সিম্পল একটা লাইফ, এজন্য জীবনটা আর কঠিন করেন না, সিম্পল, মেক ইট সিম্পল, এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, একটা ট্রানজিট পিরিয়ডে আসছি আবার চলে যেতে হবে, ঠিক কি না, চলে যেতে হবে, থাকবো না আমরা, গেল। তিন নাম্বার যে লেসনটা আমরা পাইলাম, ব্যালেন্স, আর 2 মিনিট কথা বলবেন না, খেয়াল করে থাকেন, ব্যালেন্স শিক্ষাটা, এখন সার নির্দেশটা দিচ্ছি, ব্যালেন্স, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল ওনার, টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল ওনার, কোনো কিছু মিস হয় নাই, অফিস আওয়ার মিস হয় নাই, ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই, রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই, ভিজিটিং আওয়ার্স, কনসালটেশন আওয়ার্স, পার্সোনাল আওয়ার্স কিছু মিস হয়েছে? 24 ঘন্টার এই ছোট্ট টাইম স্লটে সব আসে না, নাই, মেয়ের ঘরেও গেছে, আত্মীয়দের দেখে আসছে, মার্কেটের কি অবস্থা, বাজার ব্যবস্থা দেখে আসছে, রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে, বিচার করেছে, সুপ্রিম কোর্ট চালিয়েছে, বঙ্গভবন গণভবন চালিয়েছে, সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপেডিশন পাঠিয়েছে, ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে, ও
গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে আসলিম তাসলাম, যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও আমি মুহাম্মাদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি, আসলিম ইসলাম মানো তাসলাম, শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা আখিরাতেও থাকবা, ঠিক কিনা? কি টাইম ম্যানেজমেন্ট, ব্যালেন্সড একটা লাইফ লিড করেছেন। এজন্য যে পারে সে সবই পারে, আমরা এটা করলে ওটা বাদ যায়, ওটা করলে এটা পারি না, এরকম আছে না? Learn the time management from our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. গোটা বিশ্ববাসীকে বলতে চাই, শিখে নাও আমাদের প্রিয় নবীর কাছ থেকে টাইম ম্যানেজমেন্ট, শিখে নাও হাউ টু লিড এ ব্যালেন্সড লাইফ, শিখে নাও, জেনে নাও, এনলাইটেন ইউরসেলফ, আলোকিত করো নিজেকে। চার নম্বর যেটা শিখলাম, হি ওয়াজ অ্যান আর্লি বার্ড অফ মদিনা, মদিনা শহরে সবার আগে যিনি জেগে উঠতেন তার নাম, তার নাম রাসূলের নামটাও বলতে মনে চায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাজী নজরুল কবিতা লিখছেন, আমি হব সকালবেলা সবার আগে কুসুম বাগে উঠব আমি, দেখছেন বিশ্বাস আছে, সকালবেলার পাখি ছিলেন আর্লি বার্ড অফ মদিনা, মদিনাতে সবার আগে তিনি জেগে উঠতেন, কেউ জাগে নাই, যারা তাহাজ্জুদ পড়তো মদিনা তারা তো আরো পরে চারটার দিকে উঠতো, উনি তো আড়াইটার দিকে উঠে গেছেন, তাহলে আর্লি বার্ড হইতে হবে, আগে আগে ঘুমাতে হবে, আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে। পাঁচ নম্বরে যেটা শিখলাম, আর্লি ডিনার লাইট ডিনার, অল্প খাইতে হবে, ডিনারের সময় অল্প অল্প খাওয়ার ট্রাই করতে হবে, মেডিকেল সায়েন্স তাই বলেছে, তাহলে ডিনারটা করতে হবে আর্লি, মেডিকেল সায়েন্স তাই বলে, ঠিক কিনা? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে প্রক্রিয়া এটার সাথে মেডিকেল সায়েন্সের মিল আছে না নাই? আলহামদুলিল্লাহ কইবেন না, আলহামদুলিল্লাহ। এটা গবেষণা করে মেডিকেল সায়েন্স এখন বলে 1500 বছর আগে বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ছয় নাম্বার, উনি শুধু ওনার জীবদ্দশায় যে স্ত্রী বন্ধু বান্ধব এদের প্রতি লয়াল ছিলেন না, ওনার চলে যাওয়া বন্ধু বন্ধ স্ত্রী আত্মীয় স্বজন সবার প্রতি লয়াল ছিলেন, তার প্রমাণ শেষ রাতে কবর জিয়ারত করতে যেতেন। আপনারা গত এক বছরে কবর জিয়ারত করছেন কয়বার বলেন তো? অনেকে একবার, তিনি প্রায় কবর জিয়ারত করতে যেতেন, তার মানে যারা চলে গেছে তাদের জন্য ওনার মনে একটা মায়া বা দয়া আছে না নাই? কি মানুষ, কি মানুষ, সুবহানাল্লাহ, কি ব্যক্তিত্ব! আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতেন, যারা বিদায় নিয়েছে তাদেরও ভালোবাসতেন, আমরা যাদেরকে দেখে নাই তাদেরকেও তিনি ভালোবাসতেন, আমাদের জন্য তিনি কাঁদতেন। সুবহানাল্লাহ বললেন না? একবার মিশন সাইস্টেম বললেন, আমি আশা করি আমি আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম, কাদের ভাইদের, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? বিষ্ণু বললেন না, আন্তুম আসহাবি, তোমরা আমার সাহাবা, তোমরা আমার, আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে আমার দেখে নাই, আপনি আমি আমরা, আমাদের জন্য বিষ্ণু ইসলাম কেঁদেছেন। সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন, এটাকে বলে দাওয়া মুস্তাজা, সব নবী একটা করে পেয়েছেন, যে নবী দোয়া করলেই কবুল, করতেও পারেন রেখেও দিতে পারেন, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে, একজন ছাড়া, একজন তিনিকে মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেন দুনিয়ার সব নবীরা তাদের ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছে, ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা করি নাই আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য সেদিন সুপারিশের জন্য ওই দোয়াটা আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। আজকের এই সিরাতুন নবীর প্রোগ্রামে নবীর জন্য ভালোবাসা ফিল হয় বলে যায়, হ্যাঁ ফিল হয়, এই নবী আমাদের হৃদয়ের গহীনে চিল্লায় বলো ঠিক কি না, আমাদের ভালোবাসার মনি কোটা ঠিক কি না, এই নবীকে ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব? তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে পারেন আপনারা পড়েন হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে পড়েন আল্লাহু আকবার তাহলে বিষ্ণুর ভালোবাসা আমাদের হৃদয়ের মনি কোঠায় ঠিক কি না সব শেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই 24 ঘন্টা ডেইলি রুটিন দেখলে বোঝা যায় যে আমাদের লাইফটা ছিল একটা হেলদি লাইফস্টাইল একটা প্রোডাক্টিভ ডেইলি রুটিন ছিল আমরা যদি আমাদের ব্যক্তিগতভাবে স্বাস্থ্যগতভাবে ফিজিক্যালি স্পিরিচুয়ালি মেন্টালি একটা সাউন্ড লাইফ যদি আমরা লিড করতে চাই এই লাইফস্টাইলে আমাদেরকে মেনে নিতে হবে এই লাইফস্টাইলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের তাহলে সম্মানিত শ্রোতি একটা পূর্ণ দিন বিষ্ণু সাহেব নামে 24 ঘন্টা ঘুম থেকে জেগে আবার ঘুমতে যাওয়ার আগ পর্যন্ত কি ছিল ওনার জীবনে আমরা শুনলাম আসুন যতটুকু পারি আমরা আমাদের লাইফের সাথে অ্যাডজাস্ট করি আমি বলবো না শুরুতেই 100% ওনার লাইফস্টাইল আপনি নিয়ে নেবেন না এটা হবে না ইট উইল নট ওয়ার্ক মেবি আপনি একটু একটু করে মেলান 20% মেলান 30% মেলান 50% অ্যাডজাস্ট করেন 60% অ্যাডজাস্ট করেন আমাদের জীবনটাকে সমৃদ্ধ করবে কে রাজি আছেন সবাই বিশ্বনবীর দৈনন্দিন রুটিনের মতো আমাদের রুটিন সাজাতে সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার পালন করার তৌফিক দান করুন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু